দুঃখ বারার চিহ্নস্বরূপ অশ্রুকালে ভাসছে, প্রকাশলোক সমব্যথি অন্তরালে হাসছে। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই ওরে বাতাসে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ভেবে দেখুন, সব থেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। গোঁফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না, কর্মই মানুষের আসল পরিচয়। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই, কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনোই। নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। দুইজন মানুষকে সবসময়ই চিনে রাখুন। নাম্বার এক, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার দুই, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই দুই প্রকারের লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটাই সময় মতো আপনাকে চিনেও চিনবে না। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। জীবনে সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। জিহ্বার কোনো হার নেই, তবু এটি অনেকের হৃদয় ভাঙতে পারে, তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবেন। বাবার হাতেই হাতে খড়ি, প্রথম লেখাপড়া, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা। যেদিন আমি ছোট ছিলাম যুবক ছিলেন বাবা, সেদিনটাই আসবে ফিরে যায় কি তা আজ ভাবা। আজকে বাবার চুল পেকেছে, গ্রাস করেছে জড়া, তবু বুঝি বাবা থাকলেই লাগে ভুবন ভরা। বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটা দিন কাটত আমার জড়িয়ে তার গলা। বাবা এখন চশমা পরেন, পার করেছেন 80, আজও তাকে আগের মতোই অনেক ভালোবাসি। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে, আর আপনি যদি ম্যাচিওর হন তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙার জন্য চেষ্টা করুন। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না,
বরং সাফল্য বিবেচনা করা হয় এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রীর যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রী সেবা করে, তেমনি স্ত্রীর অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকেই আসতে চায়। খারাপ মানুষ চেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে, আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না বা চেষ্টা করলেও পারবেন না, তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দিবে। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরও জটিল বানিয়ে দেয়। মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায়, তখন সে একেবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটা সম্ভব নয় বলে। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে অন্তত একটি লাইক করে যাবেন।